গত বছর আপনি কুষ্টিয়ায় বলেছিলেন যে আমরা ভবিষ্যতের কথা বলতে চাই, তো আপনি যে ভবিষ্যতের কথা বলতে যাচ্ছেন কোন ভবিষ্যতের কথা বলতে চাচ্ছেন? আপনার দল যদি সামনে ক্ষমতায় আসে বা বিরোধী দলে থাকে তাহলে আপনি কোন ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি দেখছেন? ওই যে ওটাই তো বললাম, আপনি যে বললেন যে এখন অনেকের কাছে যেগুলো ইস্যু, অনেকের কাছে আমার কাছে ইস্যুগুলো ইজ ডিফারেন্ট। আমি রাজনীতি করতে গিয়ে আমার কাছে ইস্যুগুলো একটু ডিফারেন্ট হয়ে দাঁড়িয়েছে। এখন আমার কাছে ইস্যু হয়ে দাঁড়িয়েছে কিভাবে নদীর ভাঙন আমি রোধ করব। ডেফিনেটলি আমি আমার 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 দেশে ইঞ্জিনিয়ার্স আছে, বুয়েট আছে, বুয়েট এর মধ্যে বিভিন্ন জায়গায় বুয়েট অনেক জিনিস তারা বিদেশের অনেক বড় বড় ইয়েদের থেকে বেটার প্ল্যান তারা দিয়েছে, কম খরচে তারা সেটা তৈরি করতে সক্ষম হয়েছে এবং সেটা ফলাফল অনেক ভালো পেয়েছে। কাজে তাদেরকে ইনভলভ করে হোক, আমার আর্মি ইঞ্জিনিয়ার্সকে ইনভলভ করে হোক, এই ধরনের যারা আছে করে কিভাবে আমার নদী ভাঙন আমি রোধ করব, কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। আচ্ছা, তারপরে কিভাবে আপনার বর্ষার সময় শুধু পানি থাকবে, শুকনার মৌসুমে পানি থাকবে না, এক সময় পানি এতই থাকবে যে পানি সর্বনাশে দেখা দেবে, আবার অন্য সময় পানিই থাকবে না, এটার প্রবলেমটা সলভ করা। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, কোন বিষয়ে বন্যা, এই হ্যাঁ বন্যা বলেন, পানি বলেন, পানির বিষয়ে এই যে একটা সমস্যা আছে আমাদের, আর্সেনিক প্রবলেম। যতটুকু আমি জানতে পেরেছি আর্সেনিকটা আস্তে আস্তে নিচে থেকে উপরে আসছে, তাই তো? আর্সেনিকটা কেন উপরে আসছে? কারণ এই যে 15 কোটি মানুষের জন্য যে পানি, উপরের পানিই বলেন, মাটির উপরের পানি যেটা আমরা ব্যবহার করি, মাটির উপরের পানির পরে আমরা মাটির নিচের পানিটা ব্যবহার করি, নিচে থেকে যত পানি টানতে থাকবো আমি তত আর্সেনিক প্রবলেম আমার বাড়তে থাকবে। পানি মাটির নিচে আবার যখন পানির লেভেলটা যত বাড়তে থাকবে আর্সেনিক তত নিচে যাবে, আর ওই প্রবলেম থেকে আমি আস্তে আস্তে মুক্ত হব। কাজে দিস ইজ এ ইস্যু আমার কাছে, এই প্রবলেম বন্ধ করে কিভাবে আন্ডার ওয়াটার লেভেল, আন্ডার গ্রাউন্ড ওয়াটার লেভেল বাড়ানো সম্ভব, ওকে, কিভাবে আপনার এই যে বাড়িঘর তৈরি হয়ে জমি, কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে আস্তে আস্তে, উইচ ইজ ভেরি অ্যালার্মিং, ওকে, দিস ইজ ইস্যু ফর মি, দিস ইজ এ ইস্যু আই ওয়ান্ট টু অ্যাড্রেস, ওকে। তারপরে আপনার আমাদের সে খেয়াল করে দেখবেন, আপনি যদি ইউরোপে টিউরোপে যান, ওদের এবং আমাদের একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ভেরি ইন্টারেস্টিং, আমাদের দেশে কিন্তু বাড়িঘর স্কুল কলেজ সবকিছু কিন্তু গ্রামে গঞ্জে ছড়ানো ছিটানো, ছড়ানো ছিটানো, এই এখানে কিছু, এখানে কিছু, ওখানে কিছু। ইউরোপ টিউরোপে যদি যান তখন দেখবেন যে বাড়িঘর স্কুল কলেজগুলো সব একটা জায়গায়, তাতে একটা উপকার হয়, মানে সুবিধা হয় মানুষের জন্য, সরকারের জন্য, বোধ উপকারটা। আপনি যদি, এক নম্বর উপকারটা হচ্ছে আমার কৃষি জমির পরিমাণ বেড়ে যাচ্ছে, আচ্ছা, তার মানে আমার রিসোর্স নষ্ট কম হচ্ছে। 2 নম্বর হচ্ছে এই যে বিদ্যুতের সমস্যা বললেন, স্কুলের সমস্যা বললেন, রাস্তাঘাটের সমস্যা বললেন, যখন সবাই একটা জায়গার মধ্যে চলে আসবে না, তখন হবে কি, আমার জন্য কম রাস্তা তৈরি করতে হবে, ফলে গভর্নমেন্টের খরচটা কম হচ্ছে, ওই রাস্তা তৈরির খরচটা বাঁচিয়ে আমি হয়তো ওটা হেলথে দিতে পারবো। আচ্ছা, আমার তখন ইলেকট্রিফিকেশনে এখন যেখানে হয়তো ছড়ানো বিছানো থাকার ফলে আমাকে হয়তো 20 কিলোমিটার লাইন টানতে হচ্ছে, তখন হয়তো দেখা যাবে আমাকে 15 কিলোমিটার লাইন টানতে হচ্ছে, ফলে 5 কিলোমিটার, 10 কিলোমিটার হাফ কমে যাবে, 10 কিলোমিটার লাইন টানতে হচ্ছে, ফলে 10 কিলোমিটারের টাকাটা বাঁচিয়ে, ইলেকট্রিফিকেশনের টাকাটা বাঁচিয়ে আমি ওটা এডুকেশনে ডাইভার্ট করতে পারবো। এইভাবে কিন্তু গভর্নমেন্টের যেরকম রিসোর্স খরচটা কমে যাবে, গভর্নমেন্টের সেভ করা সম্ভব হবে, গভর্নমেন্টের টাকা সেভ করা মানে আলটিমেটলি পাবলিক রিসোর্স সেভ করা, আমার কৃষি জমির পরিমাণ বাড়বে, আউটপুট বাড়বে, উৎপাদন বাড়বে, সবকিছু হবে, এটা একটা ইস্যু আমার কাছে। তারপরে আপনার ইন্ডাস্ট্রি, বাংলাদেশে ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রি গ্রোথ ইজ আল্লাহর মতে ওয়ান্ডারফুল, ইন্ডাস্ট্রি গ্রোথ,
এত কিছু ধরেন এই হরতাল অবরোধ এগুলার পরেও আমাদের ইয়াং এন্টারপ্রেনাররা যেভাবে টেনে নিয়ে যাচ্ছে নিজ উদ্যোগে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে টেক্সটাইল সেক্টর যেভাবে গ্রো করছে, কিন্তু এই মুহূর্তে টেক্সটাইল সেক্টরটা গ্রো করছে, আমি যদি ধরেন এখন যেরকম একটা নতুন এই যে ডাটা এন্ট্রি ডাটা প্রসেসিং এই সিস্টেম এই জিনিসটাকে যদি এই ইন্ডাস্ট্রিটাকে আনতে পারি যদি আমি এখানে, যেহেতু আমার এখন ওই যে কি সাবমেরিন কেবলটা ইয়ে হয়েছে আনতে পারি, তাহলে এই যে দেখেন বাংলাদেশে এখন এদেরকে ডেফিনেটলি কিছুটা ট্রেন্ড আমার করতে হবে, ইংলিশে কিছুটা বেটার তাদেরকে করাতে হবে, এই এই ছেলে মেয়েগুলাকে যদি আমি কিছুটা ইংলিশে ট্রেন করাই তাহলে এই এই ইন্ডাস্ট্রিটাকে আমি নিয়ে আসতে পারবো, কারণ ডাটা প্রসেসিং ডাটা এন্ট্রি যেটাই বলেন না কেন আপনি এটার জন্য কিছুটা ইংরেজি জানতে হবে, একটু ভালো ইংরেজি জানতে হবে, অন্তত পড়তে পারে একটু বলতে পারে এই ইংরেজিগুলো জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই দেখেন যেমন চায়না বলেন সিঙ্গাপুর একসময় ছিল, এখন কস্ট হাই হয়ে যাওয়াতে তারা আশেপাশের দেশে চলে গেছে, যে সনি বলেন তোশিবা বলেন বিভিন্ন ইলেকট্রনিক কোম্পানিগুলো যে বিভিন্ন ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি যেটা আছে এটাকে যদি আনতে পারি, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আনলে এখানে কিন্তু ওই গার্মেন্টস এর মতনই মেয়েদের জব হবে, বিকজ ওখানে ছোট ছোট আইসি মাইসি যেগুলো তৈরি করতে হয় এগুলোর জন্য সফট হ্যান্ডের ছোট হাতের প্রয়োজন হয়, যেগুলো আমাদের যেই কারণে গার্মেন্টসটা আমাদের ডেভেলপ করেছে আমাদের মেয়েদের হাতের কারণে, এখানে আরো বহু ছেলে মেয়ে চাকরি পাবে কিন্তু। কাজে এরকম যদি আরো এট দ্য সেম টাইম এগ্রিকালচারটাকে আমি সাফিসিয়েন্ট করে যদি এগ্রিকালচারের হিউজ একটা এক্সপোর্ট মার্কেট আছে আমাদের এগ্রিকালচারে, এরই মধ্যে শাকসবজি আপনার ইউকে তে যাচ্ছে, ইংল্যান্ডে যাচ্ছে, আমাদের মিডল ইস্টে কিছু কিছু যাচ্ছে, কিন্তু এটাকে যদি এই যেমন ধরেন আমার বগুড়ার মোকামতলায় বলেন, নরসিংদীতে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, এই যে পরিমাণ কলা হয় বগুড়া, ওখানে একটা বগুড়া আপনার একটা জায়গা আছে মোকামতলা নাম, রাস্তার দুই পাশ মিলিয়ে প্রায় 5-6 কিলোমিটার কলার বাজার বসে, তো 5-6 কিলোমিটার মানে 5 কিলোমিটার যদি হয় যদি এক পাশে নিয়ে আসেন তার মানে 10 কিলোমিটার, তো 10 কিলোমিটারে কতগুলো লোক কলা বেচতেছে সেই একদম গোবিন্দগঞ্জ পর্যন্ত। তো এই যে এগ্রিকালচার সেক্টর এটাকে যদি আমি সেলফ সাফিসিয়েন্ট করে এটাকে যদি আমি বাইরে এক্সপোর্ট করতে পারি, হিউজ প্রসপেক্ট বাংলাদেশের, হিউজ প্রসপেক্ট। সাথে এই গার্মেন্টস বলেন এটা বা টেক্সটাইল বলেন এটা তো আছে, এটার সাথে ওই যে ডাটা প্রসেসিং কম্পিউটার যেটা ওইটা ওটার সাথে ইলেকট্রনিক, ইলেকট্রনিকের সাথে এগ্রিকালচার, পাঁচটা সেক্টর যদি হয় তাহলে তো এই $10 বিলিয়ন এক্সপোর্ট এখন যেতে হয়, এদের লাভ দিয়ে বছর 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 এটা বাড়তে থাকবে। আরেকটা ওটা অবশ্য বললাম নাকি খেয়াল পড়ছে না, সেটা হচ্ছে যে আমার একটা টার্গেট করা যে আমার পপুলেশনটাকে একটা 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 সার্টেন একটা সাইজেবল এর মধ্যে নিয়ে আসে, এটা তো আর 1-2 বছরের মধ্যে হবে না, এটা একটা হয়তো আমাকে 10 বছর বা 15 বছর একটা টার্গেট নিতে হবে, কারণ আদারওয়াইজ যেভাবে পপুলেশন গ্রোথ হচ্ছে আপনি যতই ইলেকট্রিসিটি দেন, আপনি যতই স্কুল কলেজ তৈরি করেন, যতই রাস্তা করেন, যে যত কথাই বলুক না কেন, উইথ আমি ওনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি, অনেক বড় বড় বিজ্ঞ পলিটিশিয়ান আছেন বাংলাদেশে যারা পজিশনেই থাক অপোজিশনে বর্তমানে থাক, যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে, কোনো কিচ্ছু সম্ভব না যদি পপুলেশনকে আপনি সাইজেবল একটা কন্ডিশনের মধ্যে আনতে না পারেন। ইন্ডাস্ট্রিয়াল আর এগ্রিকালচারাল গ্রোথের কথা বলছেন, তো নতুন যদি আপনার ম্যানিফেস্টো বা আগামীতে যদি আপনার দল ক্ষমতায় আসে সেক্ষেত্রে নতুন কোন ইনসেন্টিভস বা কোন পলিসি রিফর্মের কোন চিন্তা ভাবনা আছে? থাকবে নিশ্চয়ই, আমার সেরকম আমাদের দলের পলিসি মেকার যারা আছে নিশ্চয়ই ওনাদের এরকম চিন্তা ভাবনা আছে, আর আমরা যারা কিছুটা কম বয়সে আছি আমরা তো ওনাদেরকে নিশ্চয়ই ফিট করবো, ইনফরমেশন ফিট করবো যে আমাদের মনে হয় আমরা এই জিনিসগুলোকে অ্যাড করলে